আসসালামু আলাইকুম। আজকে তেলাপিয়া মাছ দিয়ে দোপাইজা করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। তো মাছটা আমি আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে ম্যারিনেশন করে রাখছি। এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে রাখছি। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলি সব দিয়ে ভালো করে বেছে নেব, অল্প ভাজানো, একদম ভালো করে খাওয়ার মতো করে ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে। আমি মাছগুলি এখন খেয়ে নিচ্ছি। মাছ হয়ে গেছে, এখন আমি সেম তেলটা দিয়ে মাছটা রান্না করবো। মাছের যে তেলটা দিয়ে আমি ভাজছিলাম ওই তেলটা দিয়ে, তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি লাগে যেহেতু আমি দো ফাইজা করব। তো এখানে আমি কিছু পেঁয়াজের মধ্যে কিছু আস্ত রসুন দিয়ে দিছি, ওটা ভিডিওতে আসেনি, সরি। তো এখন একটু রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে মরিচের গুঁড়োর বদলে যদি কাঁচামরিচ থাকে খুব ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম কিছু জিরের গুঁড়ো। এ হলো আমার সব মিলে মশলা। এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিবেন। তো একটু পানি দিয়ে আমি ডেকে কষে নিব। তো মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে, এটাই হচ্ছে রান্নার মেন কি বলে সৌন্দর্য, স্বাদ, মশলা কষানো। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তা আমি ভাজা মাছটা দিয়ে দিলাম এই পর্যায়ে। মাছটা কিন্তু আমার অলরেডি ভালো করে কুক করাই আছে, তো এখন ওই মশলার মধ্যে মেরেছিল ভালো করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিলাম। এখানে আর পানি দিব না। এখানে আমার তিনটা মাছ আছে মিডিয়াম সাইজের। সো এখন দিয়ে দিলাম টমেটো, দুইটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা হালকা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো আমার মাছ হয়ে গেছে অলরেডি। তো কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, আর আমার পাশে থাকবেন। সবাই একটা একটা করে লাইক দিয়ে দিবেন দয়া করে, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।